वालेकुम मैम। मैडम साउंड ऑन एक आस्ते आस्ते सर। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এবার কি শোনা যাচ্ছে দেখো। জি ম্যাম শোনা যাচ্ছে। ক্লিয়ার অডিও? জি ম্যাম। সো উই ক্যান স্টার্ট আওয়ার ক্লাস। ইট ইজ অলরেডি 10:35। শুড উই ওয়েট সাম ফর সাম মোমেন্ট অর উই হ্যাভ টু স্টার্ট? स्टार्ट करें मैम। ओनली 121 स्टूडेंट। मैक्सिमम पार्टिसिपेंट्स मे बी 150 लाइक दिस। चला शुरू कर दे भाई। गेस भाई जो है माने 123 125 अरे अब बेसी हो ना। नियमित भाव 130 40 जन क्लास करा। अच्छा ठीक है। क्लास में फाके फाके बाकी जरा ढुके नहीं ढुके जाबे हमरा তাহলে ক্লাস শুরু করে দেই তাই না? যেহেতু আমাদের একটু লং টাইম লাগে ক্লাসটা শেষ করতে। আচ্ছা বলো তোমরা সবাই কেমন আছো? গত ক্লাসের অঙ্কগুলো কেমন করছো? হ্যালো অমিতা খান কিছু বলবা বলো। হ্যান্ড রেজ করছো। হ্যালো আমি তোমাদেরকে শুনতে পাচ্ছি না, মানে আস্তে কথা বলছো কিনা আমি জানি না। একটা সাউন্ড হচ্ছে, একটা সাউন্ড। এবার সাউন্ড পাচ্ছ? বৃষ্টি হচ্ছে কি? না বৃষ্টি হচ্ছে না, ফ্যান চলতেছিল। ফ্যানটা একবারে ক্লোজ করেন তো। এবার দেখো তো, তাও শব্দ পাচ্ছ? তাহলে আমরা ক্লাস স্টার্ট করি। যাই হোক
কি জানো বলছিলাম যে তোমাদের ক্লাস গত ক্লাস কেমন হয়েছে, অঙ্ক করছো কিনা, যেগুলো আগে কাজ দিয়েছিলাম দুটা। ম্যাম এখন তো টু টু এক্সাম হবে না, ওটার প্রিপারেশন নিয়ে বিজি ছিলাম। তাহলে থিও অনেক ক্লাস কেন কন্টিনিউ রাখছো? ম্যাডাম করতে হয়, কি করব, এখন তো দুইটাই ওভাবেই করতে হয়, বাট এক্সাম যেহেতু বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই ওটাকে বেশি প্রায়োরিটাইজ করা হয়। আচ্ছা, তো তোমাদের পরীক্ষার কোনো ইয়ে দিছে, মানে সম্ভাব্য তারিখ বা এরকম কিছু? সামনে মানে হইতে পারে কালকে দিবে, কালকে কালকে দিবে, কালকে। আচ্ছা, যাই হোক, এখন টোটাল রেসপন্সিবিলিটি তোমাদের, আমাদেরকে যা করার জন্য অ্যাসাইন করা হয়েছে সেটা আমরা করি। তোমরা কিভাবে শিখবা, কিভাবে পরীক্ষা দিবা সেটা তো এখন। ম্যাম হালকা কেমন আছে? স্যার নাকি করোনা ইসোলেশন ছিল? হ্যাঁ, করোনা উনি এখনো পজিটিভ আছে, বাট এমনি সুস্থ আছেন। নেগেটিভ হলে হয়তো তোমাদের সাথে আবার দেখা হবে। আচ্ছা, কত নাম্বার অঙ্ক যেন দেওয়া ছিল, কেউ কেউই কি করেনি নাকি? আচ্ছা, নো প্রবলেম, আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। অঙ্কগুলো তোমরা পারবা আমি জানি, কিন্তু হচ্ছে হয়তো সময়ের অভাবে করতে পারোনি, তাই না? না ম্যাম, করছিলাম অঙ্ক, কিন্তু আমি জানতে চাইছি যে আমি তুমি অঙ্কটা তোমার অঙ্ক হয়েছে কিনা বা তুমি করতে পারতেছো কিনা, আমি তো অঙ্ক দেখতে চাই না। আরিফ স্যার ক্লাসে তো দেখতে চাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা শুরু করব। 7 নাম্বার অঙ্কটা শুরু করার কথা ছিল, তাই না? 6 নাম্বার পর্যন্ত হয়ে গেছে। জি ম্যাম। আচ্ছা, যাই হোক, অঙ্কটা আমরা আজকে করব না, বিকজ অঙ্কটা খুবই সহজ, বাট নেক্সট ক্লাসে যখন হচ্ছে ফোর, সরি কি বলে, ডাইহাইব্রিডের ইনকমপ্লিট ডমিনেন্স নেওয়ার সময় ওটা ওই অঙ্কটা শুরু করব, কারণ ইনকমপ্লিট ডমিনেন্স অফ বেশি অঙ্ক নাই, তো সেই দিন আমরা হচ্ছে ওই অঙ্কটা দিয়ে শুরু করব, বিকজ ওই অঙ্কটা একটু জটিল আর কি, মানে যারা বুঝবে তাদের জন্য খুবই সহজ, আবার যারা একটু মানে ক্রিটিক্যাল মনে করবে তাদের জন্য ইয়ে হবে। তো ভাবছি যে ওই অঙ্কটা একটু যেদিন মানে বেশি লোড থাকবে না, প্রেশারটা কম থাকবে, সেদিন ওই অঙ্কটা শুরু করবো। মানে ধরেই নিও না যে ওই অঙ্কটা কঠিন, অঙ্কটা সহজ, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে প্রবলেম নাম্বার 8, দেখো তো কি বলছে অঙ্কটা, একজন পড়ো, লাউড ভয়েসে পড়ো। হ্যালো, জি ম্যাম, পড়ো। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না কেউ পড়তেছে কিনা, আমি পড়ি তাহলে। হ্যাঁ বলো। আর ইংরেজি তো লেখা আছে, হিন্দি উর্দু। ইন পোল্ট্রি ফেদার লেগ এস ইজ ডমিনেন্ট ওভার ক্লিয়ার লেগ, এ স্মল এ এন্ড পি কম ক্যাপিটাল পি ইজ ডমিনেন্ট ওভার সিঙ্গেল কম স্মল পি, the offspring of a feathered leg p com cock red to clean leg p com hen all are feathered leg, most of them are p com but some singles appear among them. What are the genotypes of the hens? What would be the offspring?
আচ্ছা ধরো যে লেখা আছে যে পোলট্রিতে দুটা ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে লেগ লেগ টাইপ আর একটা হচ্ছে তোমার কোম টাইপ। লেগটা হচ্ছে ফিডার এবং হচ্ছে ক্লিন, আর একটা হচ্ছে কোমটা হচ্ছে তোমার পিকম এবং সিঙ্গেল কম। মানে পিকম বলতে একটু ঝুঁটি আছে আর সিঙ্গেল কম বলতে ঝুঁটি নাই এরকম। আর ফিদার লেগ মানে হচ্ছে ফিদার লেগের মধ্যে ফিদার থাকে, কবিতা দেখছো না এরকম। তারপরে হচ্ছে ক্লিন লেগ, লেগের মধ্যে হ্যাঁ ফিদার নেই এরকম। তো এটা হচ্ছে যে ফিদার লেগটা ক্লিন লেগের উপরে ডমিনেন্ট, অন্যদিকে হচ্ছে পিকমটা হচ্ছে সিঙ্গেল কম্বের উপর ডমিনেন্ট। তো এখানে বলা হচ্ছে যে দা অফস্প্রিং অফ এ ফিদার লেগ পিকম, মানে প্যারেন্টের কথা বলতেছে, এটা একটা প্যারেন্ট। এই যে তোমাকে দেখতে পাচ্ছ আমার এই স্লাইড, ক্লিয়ার দেখতে পাচ্ছ? আমি তো স্লাইড দিয়ে দেই। আচ্ছা দেখো তাহলে এটা হচ্ছে একটা প্যারেন্ট যে হচ্ছে তোমার ফিদার লেগ পিকম কক। এটা আবার কি বলছে, মেল প্যারেন্ট আর কি, ব্রিড টু ক্লিন লেগ পিকম। আর ফিমেলটা কি হচ্ছে, ক্লিন লেগ পিকম। এটা হচ্ছে ফিদার লেগ পিকম, এটা হচ্ছে ক্লিন লেগ পিকম। এখন অল আর ফিদার লেগ যা তাদের যে অফস্প্রিং গুলো হবে, এই যে অফস্প্রিং হবে কক অ্যান্ড হেন, অল আর ফিদার লেগ। ঠিক আছে, যদি এগুলো এগুলো না পড়ি, শুধু পড়ি যে দা অফস্প্রিং অফ এ কক অ্যান্ড এ হেন, কি হচ্ছে অল আর ফিদার লেগ, তাই না? এখন সাথে বলা আছে ককটা কিরকম আর হচ্ছে হেনটা কিরকম, এটাই। এখন ফিদার লেগ বলা হচ্ছে যে অফস্প্রিং গুলো যা যা যেগুলো পাওয়া গেল সবগুলোই হচ্ছে তোমার ফিদার লেগ। আর কোম টাইপটা কেমন, কোম টাইপ গুলো হবে পিকম, মানে ফিদার লেগের সাথে পিকম্বের কম্বিনেশন হবে এবং সিঙ্গেল কম্বের কম্বিনেশন হবে, কিন্তু লেগ টাইপটা সেম থাকবে, লেগ টাইপটা একই রকম, বাট হচ্ছে কোম টাইপ চেঞ্জ আছে, কেউ হবে পিকম কেউ হবে সিঙ্গেল কম, এটা লেখা আছে। তো এই ক্লুটা দেওয়া আছে এবং সাথে প্রশ্ন করা আছে যে হোয়াট আর দ্য জিনোটাইপ অফ দ্য প্যারেন্টস। ঠিক আছে, আমরা প্রথম কোশ্চেনে অ্যান্সার খোঁজার চেষ্টা করি তাহলে। সলিউশন এ, এফ রিপ্রেজেন্টস ফিদার লেগ, ক্লিন লেগ পিকম, সিঙ্গেল কম। ওকে, দেন হচ্ছে প্রশ্ন যা লেখা আছে যে ক্লিন পি হেনটা কিরকম, দেখো এটা কিন্তু হেন চিহ্ন, তাই না, মানে ফিমেল চিহ্ন। তাহলে ক্লিন পি, এই যে ক্লিন ক্লিন পি, তাই না? আর হচ্ছে মেলটা দেওয়া আছে ফিদার পি। এখন ক্লিন পি এর জিনোটাইপ যদি আমি লিখতে চাই তাহলে আমি এভাবে লিখতে পারি যে ক্লিন এর, ক্লিন যেহেতু রিসেসিভ ক্যারেক্টার, সো এটা হচ্ছে তোমার দুটাই স্মল এফ পাবে, পি কম্বের জন্য ক্যাপিটাল একটা পি পাবে, আর একটা হোমোজাইগাস না হেটারোজাইগাস বলা যাচ্ছে না। সাথে ফিদার ফিদার পি এর ক্ষেত্রেও ঠিক একরকম, যেহেতু দুটাই ডমিনেন্ট ক্যারেক্টার, হেটারোজাইগাস হোমোজাইগাস বলার জন্য আমাদেরকে কিছু লজিক লাগবে। এখন অফস্প্রিং কি কি আছে দেখো, বলছে ফিদার পি এবং ফিদার সিঙ্গেল, সবগুলোই কি ছিল, ফিদার ছিল বাট কিছু পি ছিল আর কিছু সিঙ্গেল ছিল, এটাই তো লেখা ছিল, তাই না কোশ্চেনে? জি ম্যাম। এখন আমরা এই জাস্ট এই জায়গাটুকুতে কোশ্চেনে যা লেখা আছে সুন্দর করে সেটাকে তোলার চেষ্টা করেছি, এখানে ভুল করা যাবে, এই জায়গাটাতে ভুল করে তুললে মানে প্রশ্ন যা লেখা আছে তার উল্টাপাল্টা তুললে আর অঙ্ক হবে না। তাহলে এখন দেখো ফিদার যদি দুটা হতে চায় তাহলে কি করতে হবে, এখানে আবার দুইটাই স্মল এফ আছে, এখন ফিদার হওয়ার জন্য দুইটা কি করতে হবে, এইখানে তো দুটা আবার ক্যাপিটাল এফ আছে কিনা আমি জানি না, একটা ক্যাপিটাল এফ মানে হয় পেয়েছি একটার জন্য, আরেকটার জন্য কি করতে হবে, তাহলে ফিদার জন্য যে মেল কক মানে ককটা আছে সেটা কি হতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোমোজাইগাস হওয়াটা জরুরি, না হলে কি হবে না, সবগুলা ফিদার আসবে না, তাই না? দেখো আমরা সেট আপ করার চেষ্টা করতেছি যে প্রত্যেকটা মানে যদি আমরা অল সেম ক্যারেক্টার পেতে চাই, ধরো যে এফ ওয়ান, এটা যদি এফ ওয়ান জেনারেশন হয়, যদি সবগুলো একই রকম ক্যারেক্টার পেতে চাই তাহলে কি হইতে হবে, অবশ্যই হোমোজাইগাস প্যারেন্ট হইতে হবে, প্যারেন্ট। তো এখানে তো হোমোজাইগাস আমি দেখতেই পাচ্ছি, তাহলে ডমিনেন্ট ক্যারেক্টারটা কি হইতে হবে, হোমোজাইগাস হইতে হবে, তাই না? তাহলে ফিদারের জন্য অবশ্যই ফিদার
যে কক্ট আছে সেটা অবশ্যই কি হতে হবে, হোমোজাইগাস ডমিনেন্ট হতে হবে। আচ্ছা অপরপক্ষে একটা দেখি যে কি কম্বের জন্য প্রি কম্ব আছে সিঙ্গেল কম্ব আছে, অফস্প্রিং দুই ধরনের আমরা পেয়েছি, কিন্তু আমার প্যারেন্ট কোন কেউ সিঙ্গেল কম্বের ছিল না, দুইজন প্যারেন্টই কি আছে প্রি কম্বের। এখন সিঙ্গেল কম্বের জন্য কি করতে হবে আমাকে তাহলে, দুইটা স্মল পি আমি কোথা থেকে পাবো? যদি আমার প্রি কম্বের এই প্যারেন্ট গুলো হেটারো জায়গাস হয় দেন আমি এখান থেকে একটা স্মল পি পাবো, এখান থেকে একটা স্মল পি পাবো, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে কি হতে হবে যে হচ্ছে প্রি কম্বের জন্য হেটারো জায়গাস, হেটারো জায়গাস হওয়াটা জরুরি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি কনসিডার মানে লেগ টাইপ কনসিডার করে দেখি কি লেখা আছে। অল ফিদার লেগ অফ স্প্রিং আর প্রোডিউসড, ইট ইজ পসিবল হোয়েন ফিদার লেগ কক উইল বি জেনেটিক্যালি হোমোজাইগাস, যা আমরা বলার চেষ্টা করলাম এতক্ষণ, তাই না? এগেইন কম টাইপের জন্য যদি চিন্তা করি তাহলে হচ্ছে হিয়ার ওয়ান সিঙ্গেল কম অফ স্প্রিং ইজ প্রোডিউসড এন্ড ইট ইজ জিনোটাইপ, ইটস জিনোটাইপ ইজ কি স্মল পি, স্মল পি হোয়ার ওয়ান অ্যালিল হ্যাজ কাম ফ্রম হোয়েন and other from cock, so the genotype of both p compound is heterozygous. বুঝা গেছে তোমাদের লজিক লজিক গুলো সেট করতে পারলে মানে ফার্স্ট কাজ হচ্ছে যে কোশ্চেনে যা লেখা আছে সেই কোশ্চেনটাকে সুন্দর করে ক্রসটাকে তোলা, ক্রসটা সুন্দর করে তুলে লিখতে পারলে তারপরে তোমরা ধীরে ধীরে লজিক গুলো সেট করে নিবা, লজিক গুলো যদি ঠিকভাবে সেট করতে পারো দেন অঙ্ক ইজিলি হয়ে যাবে। তাহলে এখন দেখো কি লেখা ছিল যে হোয়াট আর দ্য জিনোটাইপ অফ দ্য প্যারেন্টস, তাহলে আমরা তো দেখলাম যে প্যারেন্টস এর জিনোটাইপ কেমন হয়, সেটা যে ক্লিন পি যে হেনটা আছে সেটা হচ্ছে এ ধরনের জিনোটাইপ বহন করবে এবং ফিদার্ড পি এর জন্য জিনোটাইপটা এ ধরনের হবে। এখন তাহলে যদি এটা এইটা আর এটা ক্রস করি তাহলে এই এই ধরনের পাওয়া যায়, তাই না? এখন পরের কোশ্চেনটা দেখো, লেখা আছে যে হোয়াট উড বি দ্য অফস্প্রিং এক্সপেক্টেড ফ্রম এ ক্রস অফ দিস হেন, এই যে হেনটা লেখা আছে সেই হেনটার সাথে যদি ক্রস করি with one of her feathered leg এবং single comb, feathered leg single comb এর যদি একটা male offspring এর সাথে আমি হেনটা ক্রস করি তাহলে কি ধরনের জিনোটাইপ মানে offspring পাওয়া যাবে। তাহলে এখানে দেখো feathered এবং single comb, feathered single comb এর জন্য কোন offspring টা দেখো, তো এই যে চারটা offspring পাওয়া গেছে, একটা FF মানে এটা হচ্ছে feathered p ফিদার পি, এই তিনটাই হচ্ছে ফিদার পি, আর এটা কি ফিদার সিঙ্গেল, তাই না? তো আমার দরকার হচ্ছে ফিদার সিঙ্গেল যে অফস্প্রিংটা পাবো সেটার সাথে হেনের ক্রস করার জন্য কথা বলছে, সেটার সাথে হেনের ক্রস করতে বলছে ফিদার সিঙ্গেল, তো আমাকে তাহলে কি নিতে হবে এইটার সাথে ক্রস করতে হবে হেনের। তাহলে প্যারেন্ট নিলাম, নাও দ্য ক্রস বিটুইন প্যারেন্ট উইথ অফস্প্রিং, অফস্প্রিংটাকে ফিদার সিঙ্গেল আর হচ্ছে হেনটা হচ্ছে ক্লিন পি, হেনের জিনোটাইপ আমরা অলরেডি পেয়ে গেছি আগে এই যেটা, এখন ফিদার সিঙ্গেল এর সাথে ক্রস করলে যা আসবে তাই। বুঝা গেছে অঙ্কটা? জি ম্যাম। কোথাও প্রবলেম বলো, মনে হচ্ছে যে অঙ্কটা সহজ নাকি করছে, মানে প্রত্যেকটা মানে আমি কি বলবো যে প্রত্যেকটা অঙ্ক খুবই সহজ কিন্তু হচ্ছে জাস্ট তোমাকে স্টেপ বাই স্টেপ বিষয়টাকে ধরতে পারলেই হবে। আর যদি মনে করো যে আমি প্রত্যেকটা মানে স্টুডেন্টের খাতা দেখি, আসলে খাতাতে খুব কম সংখ্যক স্টুডেন্টে ভালো লিখতে পারে, মানে তারা পরীক্ষা গিয়ে কেমন জানি এলোমেলো করে ফেলে সবকিছু, মানে লিখতে পারে না যা লেখার কথা তার উল্টা সবকিছু লিখে একদম খাতা অবস্থা খারাপ করে দেয়। বিষয়গুলো হচ্ছে আসলে আসলে তো এটা কোনো অঙ্ক না, আমরা যদিও বলি এগুলো ম্যাথ থ্রি ওয়ানের সব ম্যাথ, কিন্তু ম্যাথ তো না, এটা জাস্ট লজিক সেট করা।
তাই না বলতো, যে এটার জন্য এটা হবে, এটার জন্য এটা হবে, তাহলে এটা হবে, ব্যাপারটা এরকম তাই না? জি ম্যাম। আচ্ছা তাহলে আমরা রেজাল্ট দেখি, ফিনোটাইপিক রেশিও কি পেলাম, এই যে এটার যে ফিনোটাইপিক রেশিও, এটা এই ফিনোটাইপিক রেশিওটা আমার কাছে চেয়েছে, মানে রেশিওটা চেয়েছে বলছে যে হাউ উড বি দ্য অফস্প্রিং এক্সপেক্টেড ফ্রম, তো এটার এটাতে কি কি অফস্প্রিং পাওয়া গেছে সেটা আমরা এখন দেখি, যে ফিনোটাইপিক রেশিও ফিদার বি ফিদার সিঙ্গেল ক্লিন বি ক্লিন সিঙ্গেল 1:1:1:1, আর রেজাল্টে যা যা চেয়েছে তা হচ্ছে জিনোটাইপ অফ কক, জিনোটাইপ অফ হেন অ্যান্ড ফিনোটাইপিক রেশিও অফ দি হেন অ্যান্ড দ্য মেল অফ স্প্রিং, তাই না? এটা অবশ্যই এখানে এই এই এটা পুরোটাই লেখা উচিত ছিল, এখানে যেহেতু লেখা আছে আমি লিখিনি, শুধু এটা লিখে দিছি, তুমি লেখার সময় অবশ্যই এগুলো সব লিখবা, ঠিক আছে? রেজাল্ট লেখার সময়। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাবো, কিছু তো বলো। জি ম্যাম। ছেলেরা কথা বলে না কেন? ঘুমাচ্ছে। আসলে তোমরা যে কোন জগতে আছো আর কোথায় কি করো, এখন জাস্ট ক্লাস করতে হচ্ছে হচ্ছে, এখন শুধু শুধু বলবা শেষে যে স্যার ক্লাস শেষ হয়ে গেছে আমাদের, এখন যেভাবে হোক পরীক্ষা, পরীক্ষা দিয়ে যে কি পরীক্ষা দিবা আল্লাহ ভালো জানে। সো উই হ্যাভ টু গো টু দ্য নেক্সট, এখন প্রবলেম নাই। এখন আমরা হিউম্যান বিং এ চলে আসলাম। ইন হিউম্যান বিং অ্যাজ ইন দ্যাট রাইট হ্যান্ডেড ক্যাপিটাল আর ইজ ডোমিনেন্ট ওভার লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড স্মল আর, মানে রাইট হ্যান্ড যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা লেফট হ্যান্ড এর উপর কি ডোমিনেন্ট, সে কারণে আমরা বেশিরভাগ সময় কি হয় মানে মানুষ হিউম্যান বিং হয় রাইট হ্যান্ডেড হয় তাই না, লেফট হ্যান্ড এর কিন্তু খুবই কম হয়। আচ্ছা এখন এরপরে বলছে যে ব্রাউন আই ক্যাপিটাল বি ইজ ডমিনেন্ট ওভার ব্লু আই, যদি কোথাও ব্রাউন আই আই এর ক্যারেক্টার থাকে তাহলে সেটা ব্লু আই এর উপর কি হবে ডমিনেন্ট হবে। আচ্ছা এখন অঙ্কটা লেখা আছে দেখো, যে হচ্ছে আমার নোটে যা লেখা ছিল যে দুটো দুইটা হিউম্যান বিং এর দুটো ক্যারেক্টারের কথা বলা আছে, একটা হ্যান্ড টাইপ একটা হচ্ছে আই টাইপ, হ্যান্ড টাইপটা কি রাইট হ্যান্ডেড এবং লেফট হ্যান্ডেড, আর আই টাইপটা হচ্ছে ব্রাউন আই এবং ব্লু আই, তো রাইট হ্যান্ড হচ্ছে লেফট হ্যান্ড এর উপরে ডমিনেন্ট এবং ব্রাউন আই হচ্ছে ব্লু আই এর উপর ডমিনেন্ট, ওকে? দেন বলা আছে যে এ রাইট হ্যান্ড এর ব্লু আই ম্যান হুজ ফাদার, এই যে রাইট হ্যান্ড এর ব্লু আই ম্যান, এটা একটা ম্যান হুজ ফাদার ওয়াজ লেফট হ্যান্ড এর ম্যারিড লেফট হ্যান্ড এর ব্রাউন আই ওম্যান, এখন এটা মনে হয় বাদ দিলাম আপাতত, ধরো যে এই জায়গাটা আমার পড়ার দরকার নাই, এখন পড়বো এ রাইট হ্যান্ডেড ব্লু আইড ম্যান, ঠিক আছে, ম্যারিড এ লেফট হ্যান্ডেড ব্রাউন আইড ওম্যান, এটুকু। তাহলে কে কে হইলো, মানে ম্যান আর ওম্যানটা কি 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 টাইপস এ পাইলাম, যে একজন হচ্ছে রাইট হ্যান্ডেড ব্লু আর একজন হচ্ছে লেফট হ্যান্ডেড ব্রাউন, ঠিক আছে, ম্যান এবং ওম্যান। আচ্ছা দেন হচ্ছে ফ্রম এ ফ্যামিলি ইন হুইচ সোসাইটি বাদ দিলাম, আমার কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট অফস্প্রিং উড ইউ এক্সপেক্ট ফ্রম দিস কাপল অ্যাজ মেনশনড, কাপলটা কে কে, ম্যান ওম্যান, ম্যান এর ফিনোটাইপ দেওয়া আছে রাইট হ্যান্ডেড ব্লু, ওম্যান এর ফিনোটাইপ দেওয়া আছে লেফট হ্যান্ডেড ব্রাউন, তাহলে এই দুজনের মধ্যে আমাকে ক্রস করলে আমি আমি কি ধরনের অফস্প্রিং পাবো সেটা জানতে চাইছে। এখন আমাদের শুধু ফিনোটাইপ দেওয়া আছে, জিনোটাইপ তো দেওয়া নেই, তাহলে আমি কিভাবে ক্রসটা করবো, ফিনোটাইপ থেকে মানে জিনোটাইপটা জানার জন্য এখানে ছোট ছোট দুটো ক্লু দেওয়া আছে, একটা বলছে যে ম্যানের যে ফাদার ছিল তিনি হচ্ছে লেফট হ্যান্ডেড, ঠিক আছে, এই ক্লু দুটো ধরতে হবে তোমাদেরকে, আর হচ্ছে ওম্যানের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে কি ফ্যামিলি ইনক্রিজ অল মেম্বার্স আর ব্রাউন আইড, ঠিক আছে, ফ্যামিলিতে যে ফ্যামিলি মেম্বাররা যারা আছে তারা হচ্ছে সবাই ব্রাউন আইড ফর সেভারেল জেনারেশন, কয়েকটা জেনারেশনের জন্য তারা কি ব্রাউন আইড, এই দুটো ক্লু থেকে আমাকে এখন বের করে নিতে হবে তাদের জিনোটাইপটা, ঠিক আছে, দেন আমি বলতে পারবো তাদের মধ্যে ক্রস করে তাদের অফস্প্রিং কেমন হবে, তাহলে দেখি কিভাবে বের করা যায়। আচ্ছা অ্যাকর্ডিং টু দ্য নোট এগুলো তো তোমাদেরকে বলে দিলাম আগেই, আচ্ছা জিনোটাইপ গুলো রাইট হ্যান্ডেড এর জন্য জিনোটাইপটা
যেহেতু ডমিনেন্ট সেহেতু কি হতে পারে হোমোজাইগাস হতে পারে অথবা হেটারোজাইগাস হতে পারে। লেফট হ্যান্ডের জন্য মাস্ট বি হোমোজাইগাস রিসেসিভ। সেম ভাবে জিনোটাইপ ব্রাউন আই এর জন্য ক্যাপিটাল কে বি ক্যাপিটাল বি হতে পারে অথবা হেটারোজাইগাস হতে পারে। ব্লু আই এর জন্য মাস্ট বি হোমোজাইগাস রিসেসিভ। এখন বলছে যে দ্য ম্যাটিং বিটুইন আ রাইট হ্যান্ডেড ব্লু আইড ম্যান অ্যান্ড এ লেফট হ্যান্ডেড ব্রাউন আইড ওম্যান ইজ প্রেজেন্টেড বিলো। এখন এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাটুকুই এখানে জাস্ট তোলা আছে যে লেফট হ্যান্ডেড ব্রাউন এটা কি ফিমেল, দেখো ফিমেল চিহ্ন দেওয়া আছে মানে ওম্যানটা, তাই না? আর এটা হচ্ছে রাইট হ্যান্ডেড ব্লু, এটা হচ্ছে ম্যান বা। আচ্ছা তাহলে হচ্ছে জিনোটাইপ কি দেওয়া আছে, আমরা ফিনোটাইপ থেকে কিছু কিছুটা জিনোটাইপ আস করতে পারি বা গেস করতে পারি, যেটা সেটুকু আমরা লিখি, যেটা হচ্ছে লেফট হ্যান্ডের জন্য কি হবে ক্যাপিটাল স্মলার স্মলার, ব্রাউন আই এর জন্য একটা ক্যাপিটাল বি থাকবে আর একটা কি হবে এখনো জানি না, রাইট হ্যান্ডের ব্লুর জন্য ক্যাপিটাল আর একটা থাকবে স্মলার না ক্যাপিটাল আর হবে বাকিটা জানি না, আর ব্লু আই এর জন্য স্মল বি স্মল বি। এবং তো ঠিক আছে জি ম্যাম, বলো এই পর্যন্ত আমরা অঙ্কে প্রশ্ন যা পেয়েছি তাই লিখলাম, ঠিক আছে? এখন আমরা লজিক দেখি, এই যে ওমেন যে আছে বা ফিমেল যে প্যারেন্ট আছে সেটার জন্য দেখি যে কি বলছে। যে ফিমেলের সেভারাল জেনারেশন কি ছিল, ব্রাউন আই ছিল। এখন তোমার যদি তিন চার পুরুষ আগের সবাই একই রকম ক্যারেক্টারে থাকে তার মানে কি বোঝা যাবে যে তারা একই রকম ক্যারেক্টারে কোনো সেগ্রিগেশন হচ্ছে না বা কোনো ডেভিয়েশন হচ্ছে না, তার মানে তারা হোমোজাইগাস কন্ডিশনে ছিল। এবং ব্রাউন আইটা কি একটা হচ্ছে তোমার ডমিনেন্ট ক্যারেক্টার, আর ডমিনেন্ট ক্যারেক্টার হোমোজাইগাস কন্ডিশনে থাকলে কি হবে, কোনো অবস্থাতেই তো নতুন কোনো সেগ্রিগেশন বা নতুন কোনো ডেভিয়েশন নতুন কোনো ফিনোটাইপ আসার কোনো সম্ভাবনা থাকে না। সেজন্য বলছে সো দ্য ব্রাউন আইড ওম্যান ইজ জেনেটিক্যালি হোমোজাইগাস। যদি হোমোজাইগাস যেহেতু যদি হোমোজাইগাস হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে তার সেভারাল জেনারেশন একই রকম ক্যারেক্টার বহন করবে, এটাই বলা আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে লেফট হ্যান্ডেড ইজ এ রিসেসিভ ক্যারেক্টার এন্ড ইটস জিনোটাইপ মাস্ট বি স্মলার স্মলার। সো তার এই কথাটা তো আমাদের অংশ না বলেও হলো, এটা আমরা আগে বলে দিয়েছি। আচ্ছা এখন ওম্যানের ক্ষেত্রে যে লজিকটা কাজ করছে সেটা হচ্ছে যে তার সেভারাল জেনারেশন কি ছিল, ব্রাউন আই ছিল, এবং সেটা সেটার জন্য কি ছিল হোমোজাইগাস ছিল, মানে সেভারাল জেনারেশন তার ব্রাউন আই ছিল, আর ব্রাউন আই থাকার একটা প্রধান সেটা হোমোজাইগাস। কে নয়েজ করতেছে একটু, তোমাদের এখানে ইয়ে নাই না মানে বাজারে গেছে তারপরে সেটা করবা, এটা বেটার হয় তাই না? আর যদি এরকম হয় তাহলে কেউ একজন একটু ইয়ে করো যে হচ্ছে কেউ নয়েজ করলে তাকে মিউট করা আনমিউট করা, আমি তাহলে কাউকে কোহোস্ট করে দিব। ওম্যানের ক্ষেত্রে আমরা দেখলাম যে এই যে এই যে এই জায়গাটাতে আমাদের কনফিউশন ছিল যে এটা কি ধরনের জিনোটাইপ হবে সেটা আমরা দেখে নিলাম, যেহেতু তার সেভারাল জেনারেশন ফ্যামিলিতে সবাই হচ্ছে ব্রাউন আইড ছিল, সুতরাং আমরা বলতে পারি যে তার সেই
মানে ওমেনটার ব্রাউন আইয়ের জন্য জিনোটাইপটা অবশ্যই হোমোজাইগাস হতে হবে, আদারওয়াইজ তার সেভাবে জেনারেশন কোনোভাবে মানে কি বলে ব্রাউন আই থাকতো না, কেউ না কেউ ব্লু আই চলে আসতো যদি রিসেসিভ ক্যারেক্টারটা কারো না কারোর মধ্যে থাকতো, তাহলে কি হতো রিসেসিভ ক্যারেক্টার কিন্তু চলে আসতে পারতো। তো যেহেতু দেখা যাচ্ছে কেউই তোমার হচ্ছে অনেকগুলো জেনারেশন পর্যন্ত, ধরো তোমার দাদা তোমার বাবা তারও দাদা এরকম অনেকেই হচ্ছে সবাই হচ্ছে কি আছে যে ব্রাউন আইটাই চলে আসতেছে, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা যে এই ক্ষেত্রে অবশ্যই হোমোজাইগাস মানে অফস্প্রিং গুলো সবসময় হোমোজাইগাস হবে। তো এটা গেল হচ্ছে তোমার ওম্যানের ক্ষেত্রে, এবং ম্যানের ক্ষেত্রে একটা ক্লু দেওয়া ছিল যে ম্যানের ফাদার কি ছিল, যদিও ম্যানটা হচ্ছে ব্লু রাইট হ্যান্ডেড রাইট হ্যান্ডেড ব্লু আইড ম্যান, আচ্ছা যদিও ম্যানটা ছিল ব্লু রাইট হ্যান্ডেড কিন্তু তার বাবা ছিল কি লেফট হ্যান্ডেড, দেখো এগেইন দ্য ফাদার অফ দ্য ম্যান ওয়াজ লেফট হ্যান্ডেড এন্ড হিজ জিনোটাইপ ওয়াজ স্মলার স্মলার বাট দ্য ম্যান ইজ রাইট হ্যান্ডেড হোয়ার হি মাস্ট হ্যাভ আ রিসেসিভ জিন, কারণ তার বাবার কাছ থেকে সে একটা রিসেসিভ জিন তো পাবেই অবশ্যই। অপরপক্ষে সে আবার দেখা যাচ্ছে যে কি রাইট হ্যান্ডেড, তার মানে রাইট হ্যান্ডের জন্য তার অবশ্যই কি হতে হবে যে একটা ক্যাপিটাল আর থাকবে সাথে একটা স্মল আর থাকবে, দ্যাট মিন সে হবে হচ্ছে স্মল আর হেটারোজাইগাস হেটারোজাইগাস মানে হচ্ছে রাইট হ্যান্ডের জন্য হ্যান্ড টাইপের জন্য সে হবে কি হবে কি হেটারোজাইগাস, আর ব্লু আইয়ের ক্ষেত্রে তো বলাই আছে যে রিসেসিভ ক্যারেক্টার এখানে আর কোনো সে নাই। আচ্ছা তাহলে দেখি লেফট ব্রাউন এর জন্য আমরা জিনোটা পেয়েছি স্মলার স্মলার বিবি, এবং হচ্ছে রাইট ব্লুর জন্য হেটারোজাইগাস এবং হোমোজাইগাস রিসেসিভ, তারপরে গ্যামেট কি পাওয়া গেল এই অফস্প্রিং হচ্ছে দেন রাইট ব্রাউন লেফট ব্রাউন। আচ্ছা আমাদের প্রশ্ন ছিল যে অফস্প্রিং গুলো কেমন হবে, এই কাপল দুটার অফস্প্রিং কেমন হবে, তো রাইট হ্যান্ডেড ব্রাউন আই এবং লেফট হ্যান্ডেড ব্রাউন আই এই দুই ধরনের অফস্প্রিং পাওয়া যাবে। এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক গেল, 9 নম্বর অঙ্কের মতোই 10 নম্বর অঙ্কটা, সো আমি তোমাদেরকে এটা কি দিব হোমওয়ার্ক, দেখো 10 নম্বর অঙ্কটা একটু দেখে নাও ইফ দেয়ার ইজ এনি প্রবলেম, আর তোমাদেরকে আমি ইয়ে দিয়ে দিছি এই মানে ডাইহাইব্রিডের কমপ্লিট ডমিনেন্সের 4 নম্বর স্টাডি ইয়ে দিয়ে দিছি দিনি পেয়েছো মানে অঙ্কের যে যে যতগুলো অঙ্ক আছে তার, আচ্ছা তোমরা গ্রুপে সবাই আছো তো না মেসেঞ্জার গ্রুপটাতে, তিনটা সেকশনে তিনটা আলাদা গ্রুপ, ম্যাম তিনটা সেকশনে তিনটা আলাদা গ্রুপ, আর আমার আমি যে গ্রুপে অ্যাড আছি সেটা ও আচ্ছা, তার মানে তাহলে ওটা হচ্ছে সিয়ারের সাথে অ্যাড আছে আর সিয়ার তোমাদেরকে বাকি বাকি গ্রুপগুলো হয়তো হ্যান্ডেল করে। আচ্ছা যাই হোক 10 নম্বর অঙ্কটা তো তোমরা করবা, আমরা 11 নম্বর অঙ্কে চলে যাই, দেখো ঠিক একই নোট লেখা আছে ইন হিউম্যান বিং অ্যাজিউম দ্যাট রাইট হ্যান্ডেড ক্যাপিটাল আর ইজ ডমিনেন্ট ওভার লেফট হ্যান্ডেড স্মলার এন্ড ব্রাউন আই ক্যাপিটাল বি ইজ ডমিনেন্ট ওভার ব্লু আই স্মল বি। আচ্ছা তাহলে এখন প্রশ্নটা কি নোট তো বুঝলাম, পড়ো তো প্রশ্নটা কেউ পড়ো আমি একটু রেস্ট নেই। কেমন শুনতে পাচ্ছো? রাইট হ্যান্ডেড ব্লু আইড ম্যান married a right-handed brown-eyed woman. They have 2 children. One is left-handed brown-eyed and the other right-handed blue-eyed. By after which... আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত আমরা আগে অঙ্কটা স্টপ দিই, এখানে আমাদের ক্লু দেওয়া আছে সাথে হচ্ছে আমাদের দুটো প্যারেন্টের নামও বলা আছে তাই না, এই যে একটা প্যারেন্ট আর হচ্ছে এই যে আর একটা প্যারেন্ট, তাহলে এই দুটো প্যারেন্টের মধ্যে যদি মানে কম্বিনেশন হয় তাহলে চিলড্রেন কেমন পাওয়া যাবে, চিলড্রেন হচ্ছে একটা পাওয়া যাবে
এক ধরনের চিলড্রেন পাওয়া যেতে পারে যে লেফট হ্যান্ডেড ব্রাউন, আর এক ধরনের পাওয়া যেতে পারে রাইট হ্যান্ডেড ব্লু, এটা বলা আছে। তো আমরা পরের পরের পার্টটুকু পার্টটুকু পরে পড়ি, দেখি এই পর্যন্ত কি হয়। এবং শেষে প্রশ্ন দেওয়া আছে যে হোয়াট আর দ্য জিনোটাইপস অফ দ্য ম্যান এন্ড হিজ টু ওয়াইফস, মানে প্রথমে একটা বিয়ে করছিল এই যে ম্যারিড এ ওম্যান, এবং পরের যে ইয়েটা আছে সেটাতে আর একটা ওম্যানকে আবার বিয়ে করছে। তো এখন বলা হচ্ছে যে এই ম্যান এবং তার দুইজন ওয়াইফের জিনোটাইপ কেমন হবে। আচ্ছা দেখি, আচ্ছা আমি হচ্ছে নোটটা লিখি নাই, লেখা দরকার নেই, ওটা তোমরা লিখে নিও। প্রথমে যে প্রথম প্রথম যে বিয়েটা করছিল তার সাথে ক্রসের আমরা বিষয়টা একটু দেখি, যে প্রথম ওয়াইফের সাথে তার ম্যাটিং এ কি ধরনের অফস্প্রিং আসতেছে। দেখো রাইট ব্রাউন আর রাইট ব্লু ম্যান এবং ওয়াইফ, আচ্ছা তাদের জিনোটাইপ গুলো আমরা বলতে পারবো না, কারণ হচ্ছে এখানে শুধু ফিনোটাইপ লেখা আছে। জিনোটাইপ অনুযায়ী এই এটা হচ্ছে রাইট ব্রাউন, এই দুটাই হচ্ছে কি ডমিনেন্ট ক্যারেক্টার। সো ডমিনেন্ট ক্যারেক্টারের জন্য আমি একটা একটা করে ডমিনেন্ট এলিল দিয়ে দিলাম, বাকি একটা একটা করে হেটারো জায়গা হোমো জায়গা আমি যেহেতু জানি না সেহেতু এটা লেখা ঠিক হবে না। দেন রাইট ব্লুর জন্য একটা হচ্ছে ডমিনেন্ট একটা হচ্ছে রিসেসিভ, সো রিসেসিভটা দুটা এলিল লেখা গেল, কিন্তু রাইটের জন্য একটা এলিল আর একটা ড্যাশ করে রাখলাম, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে যে তোমার হচ্ছে অফস্প্রিং কেমন পাওয়া গেছে, দুটো অফস্প্রিং এর কথা বলা ছিল, একটা হচ্ছে লেফট ব্রাউন আর একটা হচ্ছে রাইট ব্লু। তাহলে লেফট ব্রাউন এর জন্য স্মলার স্মলার ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ড্যাশ স্মল বি স্মল বি, এই পর্যন্ত দেখো। মানে এই ম্যানের প্রথম বউয়ের সাথে বিয়ে হওয়ার পরে এই ধরনের অফস্প্রিং পাওয়া গেছে, এটা লেখা আছে, ঠিক লিখছে কিনা দেখো তো, অঙ্কের সাথে মিল আছে কিনা দেখো। যেহেতু একজন লেফট আসছে তার মানে এই লেফট দুটো কোথেকে আসবে, এই ওয়াইফের কাছ থেকে আসবে ম্যানের কাছ থেকে আসবে, তার মানে এরা দুজনে কি হবে রাইট হ্যান্ডেড, রাইট হ্যান্ডের জন্য তারা দুজনেই হচ্ছে হেটারোজাইগাস কন্ডিশনে আছে, যে কারণে তাদের একটা অফস্প্রিং কি আসছে লেফট হ্যান্ডের চলে আসছে, তাই না। এখন ঠিক সেম ভাবে যদি আই কালারের কথা চিন্তা করি, লিখছে যে একজন ব্রাউন একজন ব্লু, তাহলে একজন যদি ব্রাউন হয় আর একজন ব্লু হয়, আবার হচ্ছে তোমার কি বলে ব্রাউনটা হেটারোজাইগাস হবে অফস্প্রিং এর ক্ষেত্রে, কেউ ব্রাউন কেউ ব্লু, তাহলে এই ব্রাউন এই ব্লুর জন্য একটা এখান থেকে আসবে, এই এখান এখানকার একটা বি পাবে সে, আর এখান থেকেও তো একটা স্মল বি তার দরকার, তাই না। এই ব্লুটার জন্য এই অফস্প্রিং এর ব্লু হওয়ার জন্য এখান থেকেও তো একটা বি এর দরকার হবে, তাই না। তার মানে বোঝাই যাচ্ছে যে রাইট হ্যান্ড এই এই ব্লু ব্লুর জন্য তো তোমার রিসেসিভ ক্যারেক্টার, এটা তো হোমোজাইগাস হবেই, কিন্তু ব্রাউনের জন্য আমাদের কি দরকার হবে একটা রিসেসিভ এলিল এর দরকার হবে, এই ব্রাউনের জন্য ওয়াইফ কি হবে হেটারোজাইগাস, ঠিক আছে। ওয়ান রিসেসিভ জিন বি হ্যাজ কাম ফ্রম ব্রাউন আইড ওম্যান এন্ড আদার ফ্রম ব্লু আইড ম্যান, সো দ্য জিনোটাইপ অফ ব্রাউন আইড ওয়াইফ ওয়ান উইল বি হেটারোজাইগাস, ঠিক আছে। এখন দেখি পরের বউয়ের সাথে আবার কেমন কি কি বাচ্চা হলো। এখন বলা হচ্ছে যে বাই আফটার উইথ এই যে দেখো প্রশ্ন দেখো উপরে, বাই আফটার উইথ অ্যানাদার ওম্যান হু ইজ রাইট হ্যান্ডেড ব্রাউন আইড ওয়াইফ টু বি রাইট হ্যান্ডেড ব্রাউন আইড, আচ্ছা দিস ম্যান হ্যাজ নাইন চিলড্রেন, এই লোকটার যদি ওয়াইফ টু এর সাথে যখন বিয়ে হয় তখন তার নয়টা বাচ্চা হয়েছে, এবং নয়টা বাচ্চাই কি অল অফ দেম আর রাইট হ্যান্ডেড ব্রাউন আইড, সবাই কি রাইট হ্যান্ডেড ব্রাউন আইড, ছিল তাই না।
তাহলে এটা হচ্ছে হেটারোজাইগাস আর এটা হচ্ছে হোমোজাইগাস হোমোজাইগাস আচ্ছা অল রাইট ব্রাউন তাহলে হচ্ছে যদি সবাই রাইট ব্রাউন হতে চায় তাহলে এখানে কি হতে হবে যদি এখানে যেহেতু একটা কি আছে হেটারোজাইগাস আছে স্মল আর আছে তাহলে যদি এখানে দুটোই হোমোজাইগাস না হয় তাহলে এখানে কি আসবে রিসেসিভ অ্যালিল কম্বাইন হলে রিসেসিভ ক্যারেক্টার চলে আসার কথা ছিল কিন্তু রিসেসিভ ক্যারেক্টার একটাও আসেনি তার মানে রাইট হ্যান্ডেড এই যে ব্রাউন আইয়ের কথা যদি আমি চিন্তা করি তাহলে এটা হবে ক্যাপিটাল বি অনলি হোমোজাইগাস কন্ডিশন যদি থাকে তাহলে এই ক্যারেক্টারটা এখানকার ব্লু ক্যারেক্টারের সাথে ক্রস করলে কি হবে অল ব্রাউন ক্যারেক্টার হবে তাই না হেটারোজাইগাস হবে বাট ব্রাউন হবে আবার ঠিক একরকম ভাবে এখানে রাইট আছে রাইট হ্যান্ডেড যেটা হচ্ছে তোমার কি হবে টোটাল ইয়ে থাকে কত মানে অফস্প্রিং আসে কতটা যদি দুইটা এলিল দুইটা জিন থাকে হেটারোজাইগাস কন্ডিশনে থাকলে 16টা এখন এই 16টার মধ্যে এইটা কতটুকু আসছে এটা কতটুকু আসছে এটা কতটুকু এটা কতটুকু ঠিক আছে যখন ফিনোটাইপ দেখবা তখন তো জিনোটাইপ দেখা দরকার ফিনোটাইপ জিনোটাইপ ভিন্ন ভিন্ন হলেও সেই ফিনোটাইপটা এক এক একই সাথে ধরি আমরা তাই না তো দেখা যাচ্ছে যে ধরো এরকম লিখতে হবে তোমাদের প্রপোর্শন বলছে তো ছয়ের মধ্যে একটা এটা পেয়েছো হয়তো বা ছয়ের মধ্যে দুইটা পেয়েছো এরকম এরকম ভাবে এটা লিখে অ্যানসারটা লিখতে হবে আর কি তাহলে অঙ্ক তোমাদের দেওয়া থাকলো 10 নম্বর আর 12 নম্বর প্র্যাকটিস করবা আর 7 নম্বর অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে করব নেক্সট ক্লাসে আমরা নেক্সট স্টাডিতে চলে যাব আচ্ছা বলো তোমাদের কোনো প্রবলেম না থাকে আমি শেয়ারটা স্টপ করতে চাই ম্যাম 11 নম্বরের লাস্টের টুকু যদি একটু দেখাইতেন আমার নেট চলে গেছিল তো ওকে নো প্রবলেম লাস্ট তো এটা স্লাইড ছিল আর কিছু এটা জি ম্যাম হ্যাঁ ওয়াইফ টু এর সাথে ক্রসটা তুমি পাবে তাই তো জি ম্যাম আচ্ছা দেখে নাও বলবো কিছু নাকি তুমি বুঝতে পারবা না ম্যাম বুঝতে পারবো সমস্যা নেই থ্যাংক ইউ ওকে ঠিক আছে আমরা স্টপ শেয়ারটা স্টপ করলাম দেন তোমাদের কাছে কিছু কথা শুনি কি অবস্থা কেমন অঙ্ক বুঝতেছো কেমন লাগতেছে ক্লাস আর নেক্সট ক্লাস কবে দেওয়া যাবে আচ্ছা আমাকে কি তোমরা দেখতে পাচ্ছো জি ম্যাম আমিও তোমাদেরকে একটু দেখতে চাই কেউ কি আমার সাথে দেখা করতে চায় না অনেকেই চায় না কেন বলো তো নো প্রবলেম আমিও তুমি কেন করিনি ম্যাম আমার একটা কোশ্চেন ছিল বলো ম্যাম এনএফএস 2 তে যে ক্রোমোজোম গুলো হবে ওগুলা কি নন আইডেন্টিক্যাল হবে বুঝি নাই এমা এনএফএস 2 তে আমি মিয়োসিসে যে ক্রোমোজোম গুলো হয় ওগুলা তো নন আইডেন্টিক্যাল হয় না এনএফএস 2 তে নন আইডেন্টিক্যাল বলতে এনএফএস 2 তে ধরো যে তোমার কি হয় যে মাইটোসিসের যে এনএফএসটা ঠিক সেই এনএফএসটাও সেখানে দেখা যায় তো এনএফএসে প্রত্যেকটা ক্রোমোজোম তো সিঙ্গেল ফেজে থাকে মানে হ্যাপ্লয়েড কন্ডিশনে থাকে তো এক একটা এক এক প্রত্যেকটা ক্রোমোজোমে আলাদা আলাদা হয় মানে একটার সাথে আরেকটা মিল তো হবেই না কারণ সেখানে তার হচ্ছে করেসপন্ডিং ক্রোমোজোমটা থাকে না এটাই তো অ্যানাফেজ 2 তে
কয়টা মানে সেল হয় আর কি, বা কয়টা হচ্ছে তোমার ডটার সেল হয়? চারটা ম্যাম। চারটা, চারটা। তো চারটা হচ্ছে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন ক্যারেক্টার বহন করে। এই দিক থেকে যদি বলতে চাও তাহলে বলতে হবে যে অবশ্যই অ্যানাফেজ টু তে যে ক্রোমোজোম গুলো পাওয়া যাবে সেটা হচ্ছে প্রত্যেকটাই নন আইডেন্টিক্যাল, একটার সাথে আরেকটা কারোটাই মিল হবে না আর কি। হ্যাঁ, কজ ক্রসিং ওভার হইছে ওখানে, দ্যাটস হোয়াই। হ্যাঁ, ক্রসিং ওভার হওয়ার কারণে তারা ডিফারেন্ট হয়ে গেছে। আচ্ছা ম্যাম, ওটাই, থ্যাংক ইউ। না, কেউ দেখা করবে না। ঠিক আছে, আমি চলে যাই। ভালো থেকো সবাই। নেক্সট ক্লাস কবে দিব বলো? মানে পিডিএফ, টু টু এর পিডিএফ, মানে টু টু এর ক্লাস ক্লাস নোট চাচ্ছো তাই তো? দেখি দেখি কোথায় যে রাখছি আর কোথায় যে কি আছে। তোমাদের ওই যে ফোর ওয়ানের রেজাল্ট দেয়া নিয়ে আমরা খুব ব্যস্ত। বলো আর কোনো কথা? ম্যাম আমাদেরও তো টু ওয়ানের রেজাল্ট দিল না স্যার এরা, এখন ঠিক আছে ক্লাস শেষ করি তাহলে। ভালো থেকো, আর ঠিক নেক্সট শনিবারে এই সময় দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ক্লাস নিয়ে। এ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।